হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরা আলহামদুলিল্লাহ। তো একদম শুক্র শনিবারের ছুটির পরের দিন রবিবারে সকালবেলা উঠতে না অনেক কষ্ট হয়। বাচ্চার স্কুল থাকে যেহেতু, সেহেতু তো ওঠাই লাগে, কোনো কিছু করার নেই। তো আমি সকালে উঠে মানে আমার ড্রয়িং রুমে মোটামুটি ভালো সকালের রোদটা চলে আসে, তো আমি পর্দা টদ্দা সব মেলে দিচ্ছিলাম যাতে রোদ ঘরের মধ্যে ভালো মতো ঢুকে। আর ঘরের ভিতরে যে ইনডোর প্ল্যান্টগুলো আমি রাখি সেগুলোতে অনেক দিন পর পর পানি দিই, দেখা যায় সপ্তাহে একদিন পানি দিই। তো পানি যেদিন দিই একটু ভালো করে স্প্রে করে দিই। যদিও এই শীতকালে না মনে হচ্ছে সব গাছগুলো কেমন হয়ে যাচ্ছে, মানে দেখতে নিজের কাছেই খারাপ লাগছে যে বর্ষার মধ্যে গাছ যতটা সুন্দর থাকে বৃষ্টির সময়, একদম শীতকালে এত বৃষ্টি হয়ে যায়, আমার কিছু কিছু গাছ মরেও গেছে। মানে গাছ টাছ মরে গেলে না পরে খুব খারাপ লাগে যে এত শখের, তারপরে খারাপ লাগে। তো আমি খুব ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে কোনো মানে অনেক ধুলাঠুলা তো পড়েই, সব যতই ঘরে থাকুক তো ধুলাগুলা যাতে ধুয়ে যায়। আর ঘর মোছার আগে এভাবে স্প্রে করে দিলে মানে মেঝেতে পানি পড়লেও সমস্যা হয় না। তো আমি একদম ভালো করে স্প্রে করে নিচ্ছি যে যাতে ধুলা এক ফোঁটাও না থাকে, তাহলে আর হাত দিয়ে মুছে দিতে হবে না। তো আর পাশের গ্লাসটাও না একদম ধুলা পড়ে গিয়েছিল, তো ভাবলাম যে এর সাথে মুছে ফেলা যাবে, এটাও একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আমার এই পাশের এই যে এই জিজি প্ল্যান্টটা, এটার মানে আমি কি বলবো, এত আমি ইউটিউব দেখে টেখে পানি টানি দিই, যদিও এই গাছের মেনটেন্যান্স একদমই কম, মানে পানি টানি খুব কম দেওয়া লাগে, এক জায়গায় রাখলেই হলো, রোদ লাগানোর দরকার হয় না, তারপরেও হলুদ হয়ে যাচ্ছে। আমি এত দেখে টেখে বুঝে শুনে পানি খাওয়াচ্ছি এদেরকে, তারপরেও তো আবার নতুন পাতাও আসছে, কিন্তু কেন যে এরকম হলুদ হয়ে যাচ্ছে আমি বুঝছি না, যে আমার কোন যত্নের অভাবে তাদের এই অবস্থা। তো সকালে আজকে আমার মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে এসে দেখি যে আমার হাজবেন্ডও উঠে গেছে ঘুম থেকে। তো অবশ্য অনেক দেরি করে, একটু দেরি করেই উঠে, আর আমিও দেখা যায় ওকে দিয়ে এসে একটু কিছুক্ষণ নিজের মতো টাইম স্পেন্ড করে আবার ঘুমাতে যাই। তো আজকে ভাবছি যে না, যে কাজগুলো আছে এগুলো করে ফেলবো। তো পাশের দেয়ালটাও একটু ময়লা হয়ে গিয়েছিল, সেটাও এরকম একটু সুন্দর করে মুছে নিচ্ছি একসাথে। তো আমি রান্নাঘরে চলে আসছি, যেহেতু আমার হাজবেন্ড উঠে গেছে, তো ওকে জিজ্ঞাসা করলাম যে কি চা, কি চা দিব, দুধ চা কি না, তো এত সকালবেলা দুধ চা খাবে না, এই জন্য লাল চা। তো একেবারে হালকা পাতি করে, পাতি দিয়ে লাল চা বানিয়ে নিচ্ছি দুইজনের জন্য, একসাথে খেয়ে নিব। আজকে সব কিছু ভাবছি যে একটু একটু তাড়াতাড়ি গুছিয়ে ফেলবো, যেহেতু বিকালবেলা আমরা আজকে আমাদের বিল্ডিংয়ে মানে আমাদের ফ্ল্যাটে সব ভাবিরা মিলে আরেক ভাবির বাসায় যাব নাতনি দেখতে, ভাবির মেয়ের পিচিকে দেখতে যাব, ভাবির মেয়ে জাপান থাকে এসছে। তো এখানে আমার দোহা একদম আলমারি গুছাচ্ছি, আলমারির মধ্যে ঢুকে ঢুকে সে সেট হয়ে দেখছে এখানে ঘুমাতে পারবে কি না। আমি আলমারি থেকে সব কাপড় বের করেছি, আর ওর ভিতরে ঢুকে বালিশ নিয়ে ঢুকে শুয়ে দেখছে যে ও সেট হয় কি না, এর ভিতরে ঘুমানো যায় কি না। তো আমি রান্নাঘরে চলে আসছি, আজকে খুব শর্টকাট রান্নাবান্না করব, এই ভর্তা মাছ ভাজি টাজি, কারণ রাত যেহেতু রবিবার, দেখা যাবে রাত্রে পিজা নিয়ে আসবে। আর এখন আমি বেশি কিছু রান্না করলে ওই রান্নাটা পরের দিন থেকে যাবে, আর গরমকালে না মনে হয় যে পুরাতন খাবার খেতে অত খারাপ লাগে না, কিন্তু শীতকালে মনে হয় যে টাটকা টাটকা খাবার হলে ভালো লাগে। তো এই জন্যই আর কি আমি অল্প স্বল্প রান্নাবান্না করছি, আর এখানে একটু কফি বানিয়ে নিচ্ছি যেহেতু আমি ঘুমও দেইনি, তারপরে একদম পাতলা লাল চা খেয়েছি, তো ঘুম ঘুম লাগবে এই ভেবে। আর এখানে একদম আদা কুচি করে নেওয়া হয়েছে, এই পাশে রসুন কুচি করে নেওয়া হয়েছে, মানে একদম রান্নাঘরে যাচ্ছে তাই অবস্থা, সব কিছু শেষ হয়ে গেছে তো একবারই করে নিলাম। আর এই যে বিকালবেলা রেডি হয়ে গেছি একটু তাড়াহুড়া করে, আসলে ছোট দিনের বেলায় না মানে একদম
বিকালটা একদমই পাওয়া যায় না, দুপুর হতে হতেই বিকাল হয়ে যায়। তো আমরা সবাই মিলে অনেক দিন পরে এরকম মানে ভাবির বাসায় যাচ্ছি, সবাই মিলে আসলে যাওয়া হয় না। আমাদের ফ্ল্যাটে আমরা উঠেছি 15 বছর হয়ে গেছে, 2009 সালে উঠেছি। তো সবার সাথে আমাদের যে একটা ভালো, এত ভালো আন্ডারস্ট্যান্ডিং, সবাই আমরা মানে আল্লাহর রহমতে এত ভালো প্রতিবেশী পেয়েছি। অনেক সময় দেখা যায় যে ফ্ল্যাটে এক একজন মানুষ এক এক রকম হয়, তো আল্লাহর রহমতে এই দিক থেকে আমরা অনেক লাকি। কিন্তু আমরা প্রথম দিকে ওঠার পরে একসাথে যত মানে জায়গায় ঘুরতে যাওয়া, কোনো প্রোগ্রামে যাওয়া, মাঝে মাঝে এইভাবে মিট করা, সেটা মানে একদমই এখন আর করা হয় না, সবাই আমরা ব্যস্ত হয়ে গেছি। তো একসাথে অনেক দিন পরে এরকম না এত ভালো লাগছে, মনে হচ্ছে যতই ব্যস্ত থাকি এরকম মাঝে মাঝে করব। আসলে একসাথে এই যে একটু দেখা হওয়া, দুঃখ সুখের গল্প করা, এটা খুবই দরকার। আর আগে এত ঘুরেছি আমরা, সেগুলোর ভিডিও থাকলে মানে আমি এখন সবার ছোট থেকে বড় হওয়া দেখে দিতে পারতাম চোখের সামনে, বাচ্চারা কিভাবে ছোট থেকে বড় হয়েছে। যাই হোক, 15 বছর কিন্তু কম না। তো বাসায় আসার পরে যে দোহা হাউস নিয়ে খেলছে, আর আমার এত ঠান্ডা লাগছে যে আমি কিছুক্ষণ পরপর একটু গরম পানি খাচ্ছিলাম। আর ও আদা রসুনগুলো আমি পেস্ট করতে পারিনি সকালে, তো এখন ভাবছি পেস্ট করে নিব। আর বাসায় আমার বাসায় আসার পরেও আমরা একসাথে সবাই আবার গল্পে বসেছিলাম, তো প্রায় মানে রাত 8টা সাড়ে 8টা পর্যন্ত গল্পই করেছি সবাই, খুব ভালো লেগেছে। যাই হোক, তো এই করতে করতে রাত হয়ে গেছে, রাত্রিবেলা আমার হাজব্যান্ড 9:30-10টার দিকে পিজা একেবারে নিয়ে বাসায় আসছে। আমি বলছি যে একবারে নিয়েই এসো, তাছাড়া রাত্রিবেলা খেতে খেতে দেরি হয়ে যায়, আর একদম অনেক দেরি করে খেয়ে ঘুমালে না মানে গ্যাস্ট্রিকের এত প্রবলেম হয় ইদানিং। তো বাচ্চারা তো চরম খুশি, মানে সানডে মাঝে মানেই পিজা খেতে হবে। তো এখানেই আজকের ব্লগ আমি শেষ করছি, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিয়ে দিন, কমেন্ট করেন। আল্লাহ হাফেজ।